গত 15 ডিসেম্বর হয়ে গেল সিনেমা স্বর্গ থেকে নরকের প্রেস রিলিজ। অসাধারণ গল্পে নির্মিত এই সিনেমার প্রধান দুটি ক্যারেক্টার অভিনয় করেছেন ফেরদৌস এবং নিপুন। মুভিটি পরিচালনা করেছেন ডক্টর অরূপ রতন চৌধুরী। গত 15 ডিসেম্বর ঢাকার একটি 5 তারকা হোটেলে হয়ে গেল সিনেমা স্বর্গ থেকে নরকের প্রেস রিলিজ। এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আরও উপস্থিত ছিলেন বরেণ্য নির্মাতা আজিজুর রহমান, উক্ত মুভির নির্মাতা ডক্টর অরূপ রতন চৌধুরী, ফেরদৌস ও নিপুন সহ অনেক সম্মানিত অতিথি। আমি আমার ক্যারেক্টার নিয়ে একটু বলতে চাই। আমি একজন র‍্যাম্প মডেল থাকি একজন, এবং আমার চোখে অনেক স্বপ্ন থাকে, যে স্বপ্নগুলো পূরণ করার জন্য আসলে আমি আস্তে আস্তে মাদকের দিকে চলে যাই। আমি যে চরিত্রে অভিনয় করেছি ওই চরিত্রের নাম ইমন, যে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, সে খুব ভালো স্টুডেন্ট থাকে, এক সময় বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এই জাস্ট টেস্ট করতে যায়, টেস্ট করতে গিয়ে সে ড্রাগ এডিক্ট হয়ে যায়। তখন সে যখন প্রবলেমটা বুঝতে পারে তাকে আমাকে ইসে পাঠিয়ে দেয় রিহ্যাবে, এবং রিহ্যাবে গিয়ে নিপুন যে আমাদের সিনেমার নায়িকা তার সাথে আমার রিহ্যাবে দেখা হয়। সো লাভ স্টোরি একটা প্রেম শুরু হয়, কিন্তু পটভূমিটা একেবারেই অন্য ধরনের। আমার এই ছবিতে কিন্তু আমি দেখিয়েছি কীভাবে পরিবারে মাদকটা ঢোকে এবং সেখানে তার পরিবারের পিতামাতার কী ভূমিকা থাকতে পারে এবং পিতামাতা কীভাবে সন্তানকে মাদকাসক্ত থেকে মুক্ত করার জন্য চিকিৎসা এবং পুনর্বাসনের মাধ্যমে কাউন্সেলিংয়ের মাধ্যমে তাকে আবার সমাজ জীবনে ফিরিয়ে আনতে পারেন এবং ফিরিয়ে শুধু না তাকে দিয়ে আবার মাদক বিরোধী আন্দোলনের জন্য একটা সৈনিক তৈরি করতে পারেন। দর্শকদেরকে বলতে চাই 25 ডিসেম্বর স্বর্গ থেকে নরক রিলিজ হচ্ছে। আপনারা ছবি দেখার জন্য না, একটা মেসেজের জন্য, যে মাদককে না বলুন কেন সেটা দেখার জন্য অ্যাটলিস্ট হলে আসবে। একজন দেশের নাগরিক হিসাবে আপনি যদি আপনার পরিবার, সমাজ এবং দেশকে রক্ষা করতে চান তাহলে ছবিটি দেখুন। যারা আমরা সবসময় ভালো ছবির জন্য সংগ্রাম করেছি, ভালো ছবির পক্ষে ভালো সিনেমা করতে চাই, তারা যেন অবশ্যই অবশ্যই হলে গিয়ে এই ধরনের ভালো ছবি দেখি। মরি মরি জাগরণে জয় রে।